পার্বতীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী নাট্য উৎসব। সাংস্কৃতিক সংগঠন প্রগতি মঞ্চে ইয়ং স্টার থিয়েটার ও প্রগতি সংঘ উৎসবের আয়োজন করে। রোববার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আবু সায়েম। এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ, ইয়ং স্টার থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন সহ অন্যরা। প্রথম দিনে ইয়ং স্টার থিয়েটার আয়োজিত জ্যোৎস্না কুমারী নাটকটি মঞ্চায়িত হয়।